মিঠুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পমফ্রেট মাছের খুবই একটা জনপ্রিয় রেসিপি পমফ্রেট ঝাল শস্যে আপনাদের সাথে শেয়ার করছি। এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন আর খুবই কম উপকরণ দিয়ে সহজে এটা তৈরি করা যায়। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করতে এখানে আমি 4 পিস অর্থাৎ 500 গ্রাম মতো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোর পিঠটা আমি ছুরি দিয়ে চিরে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখন মাছটা ম্যারিনেট করে নেব, তার জন্য আমি 1 চা চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো আর অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুটা দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে। 1 চা চামচ আমি এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা দিচ্ছি তাহলে মাছগুলো যখন আমি তেলের মধ্যে দিয়ে ভাজবো তখন ফুটে হাতে পড়বে না, কারণ আমরা জানি যে কোনো আঁশবিহীন মাছই ভাজার সময় তেলের মধ্যে দিলে ছিটে চারিদিকে পড়তে পারে। এবার মাছগুলো ভাজার জন্যে ওভেনের উপরে একটা প্যান বসিয়ে হাফ কাপ মতো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। হাই ফ্লেমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখন একটা একটা করে পমফ্রেট মাছ এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। মিনিট দুয়েক পর আমি মাছগুলো উল্টে দিচ্ছি। পমফ্রেট মাছ খুব বেশি ভাজার দরকার নেই। দু পেটি উল্টে পাল্টে আমি একটু গোল্ডেন করে এগুলো ভেজে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে এগুলো তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আর আমার রেসিপি আপনারা অনেক অনেক শেয়ার করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। এই মাছ ভাজা তেলের মধ্যে 1 চা চামচ কালো জিরে আর 1টা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা কয়েক সেকেন্ড মতো ভেজে নিয়ে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন আমি একটু গোল্ডেন করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা 2-3 মিনিট আমি গোল্ডেন করে ভেজে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আরও 2 মিনিট আমি মশলাটা কষিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ রাই সর্ষে আর 2 টেবিল চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত বাটা। সর্ষে আর পোস্তটা দিয়ে মশলাটা এখন আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব। সর্ষে পোস্তর বাটি ধোয়া কিছুটা জলও আমি দিয়ে দিচ্ছি, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা লো ফ্লেমে আরও 3-4 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। সর্ষে পোস্ত খুব বেশি সময় ধরে কষানোর দরকার নেই, কারণ বেশি সময় সর্ষে পোস্ত যদি কষানো হয় তাহলে কিন্তু তিতো হয়ে যেতে পারে। এর মধ্যে এখন 1 চা চামচ নুন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখন এগুলো মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করছি আপনারা সেভাবে তৈরি করে নিন, তাহলে একদম সুস্বাদু পমফ্রেট ঝাল শস্যে আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন। 1 গ্লাস গরম জল এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটা এখন হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব। মিনিট দুয়েক ঝোলটা হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি
ঝোলটা গামাখা করব, তাই খুব বেশি ঝোল দিচ্ছি না। আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে আরও একটু গরম জল দিয়ে দিতে পারেন। হাই ফ্লেমে আমি ঝোলটা 3-4 মিনিট ফুটিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। ঝোলটা অনেকটাই কমে এসেছে, এর ওপর দিয়ে এখন আমি কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনে পাতাটা এখন মাছের সাথে মিশিয়ে নেব। ঝোলটা দেখুন অনেকটাই কমে গামাখা হয়ে এসেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আপনারা চাইলে আরও ঝোলটা শুকিয়ে নিতে পারেন। এবার একটা সার্ভিং প্লেটে আমি এটা তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের পমফ্রেট ঝাল সর্ষে। গরম গরম ভাতের সাথে আপনারা এটা পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে অনেক অনেক শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে নেবেন। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে।